বেরিয়ে পড়লাম টাকির উদ্দেশ্যে। কলকাতা থেকে টাকি যাচ্ছি। টাকিতে কি কি দেখার আছে, কি কি দেখার জায়গা আছে আর কিভাবে যাবেন, কত খরচা সব আমরা বলবো। তাহলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন, সব জেনে যাবেন। বন্ধুরা, এবার আমরা মা ফ্লাইওভার দিয়ে নেবে বাসন্তী হাইওয়ে ধরেছি। বাসন্তী হাইওয়ে ধরে সিধে আমরা চলে যাচ্ছি টাকি। আর আমরা বাইকারে যাচ্ছি বলে জিপিএস অন করে যাচ্ছি, কিন্তু বাইকারের থেকে যারা ট্রেনে যাবেন তাদের বেশি যাত্রাটা আরামদায়ক হবে। যদি ট্রেনে করে যান তাহলে আপনাদের শিয়ালদা স্টেশন আসতেই হবে। শিয়ালদা স্টেশন থেকে আপনার শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে 2 ঘন্টা লাগবে, টাকি নামিয়ে দেবে। টাকি নামার পর ওখান থেকে টোটো বা অটোতে 10 মিনিটের রাস্তা আপনাকে টাকি রাজবাড়ি ঘাটে ইছামতি নদীর ধারে নিয়ে যাবে। ওই ইছামতি নদীর ধারে নেবেই আপনি দেখতে পাবেন যে ইছামতি নদীর ওপারই হচ্ছে আমাদের বাংলাদেশ আর এপার হচ্ছে আমাদের ইন্ডিয়া। চলুন বন্ধুরা, তাহলে আমাদের সঙ্গে টাকি দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। সস্তায় বেরির মাছ পাওয়া যায়, প্রচুর ব্যবসায়ী এখান থেকে মাছ কম দামে কিনে নিয়ে বিক্রি করে। সেখানে এসে পড়েছে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমরা আজকে দুপুরের লাঞ্চ সেরে নেবো, লাঞ্চটা সেরে নেবো। এইখানে আমরা খাচ্ছি সর্ষে মাছ, সর্ষে বাটা দিয়ে মাছ করেছে, আর আলু কুমড়ো সবজি, আর পাঁপড়, আর লেবু দিয়েছে, আর দেখুন আর ডাল। এই দিয়ে আমরা আজকে দুপুরে লাঞ্চ সেরে নিচ্ছি। চলে এসেছি আমরা টাকি, টাকি রাজবাড়ি ঘাটে ইছামতির ধারে। এখানে আমরা গাড়ি পার্কিং করে আমরা সাইট সিন দেখে নেবো। সাইট সিন দেখার জন্য আমরা টোটো বা অটো ধরবো, কিন্তু তার আগে বলে নিই যারা থাকবেন, যারা থাকার জন্য আসবেন তাদের কিন্তু প্রচুর এখানে রেস্টুরেন্ট আছে, সরি এখানে প্রচুর রিসর্ট আছে, হোটেল আছে থাকার জন্য এবং খাওয়ার জন্য, তারা থাকতে পারেন। কিন্তু আমরা থাকবো না, তাই আমরা চলে যাবো বলে থাকিনি, গাড়ি পার্কিং করে দিলাম। গাড়ি পার্কিংয়ে 50 টাকার মতো নেবে। এবার আমরা টোটোওয়ালার সঙ্গে কথা বলাচ্ছি যে টোটোওয়ালা এখানে কি কি দেখাবে, কত টাকা নেবে। টোটাল প্যাকেজ দুটো সাইড ঘুরতে আপনার লাগে 600 টাকা, 1 থেকে 5 জন 600 টাকা। একটা সাইডে আছে মিনি সুন্দরবন গোলপাতা জঙ্গল 0 পয়েন্ট বর্ডার, আর একটা সাইডে আছে ত্রিশক্তি মায়ের মন্দির, 300 বছরের জোড়াশিব মন্দির, 400 বছর আগে দুর্গা দালান রাজবাড়ি, 3 নদীর মোহনা, কেয়াপাতা জঙ্গল, মাছরাঙা দ্বীপ। এই টোটাল প্যাকেজ আমাদের 600 টাকা দুটো সাইড মিলে। আমার নাম স্বপন দাস, আমি এখানকার টোটোওয়ালা। আমার ফোন নাম্বার 8016259030। আমরা টোটোতে উঠে পড়লাম। এবার আমরা টোটোতে উঠে সাইট সিনগুলো দেখে নেব। চলুন আমাদের সঙ্গে সাইট সিন দেখতে যাচ্ছে গাড়ি আমাদের। ইছামতির ধারে এপার ইন্ডিয়া, ইছামতির ধারে নদীর ওপারে হচ্ছে খুলনা জেলা বাংলাদেশ। এটা হলো সেই টাকি রাজবাড়ি। রাজবাড়ি এই রাজবাড়ি এখন ভগ্নদশায় পরিণত হয়েছে বলে এখন ওই টাকি রাজবাড়ি ঘাট যেটা ওই গেটটা তৈরি হয়েছে, এখন ওখানে বসার জন্য, খোলামেলা হাওয়া খাওয়ার জন্য করে দিয়েছেন। এটা হচ্ছে টাকির জোড়া মন্দির, শিব মন্দির। গোপীনাথ রায়চৌধুরী এই পুকুর কেটে
নদীর পুকুরের ধারে এই জোড়া শিব মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন। এটি কিন্তু টাকির এক ঐতিহ্যময় স্থান। এটি হচ্ছে টাকির জমিদার বাড়ি। এই টাকির জমিদার বাড়ি এখন কিন্তু বন্ধ থাকে, ঠিক দুর্গাপুজোর সময় এই টাকির জমিদার বাড়ি খোলা হয়। এই সময় সবাই এর মধ্যে ঘোরাঘুরি করতে পারে, ঠাকুর দেখতে পারে, এর আগে নয়, শুধু দুর্গাপুজোর সময় এই টাকির জমিদারি বাড়ি খোলা হয়। এবার আমরা আধার কার্ড জমা দিয়ে ঢুকে পড়লাম মিনি সুন্দরবনে। এখানে আমরা টোটোতে উঠে পড়লাম, টোটোতে না ভ্যানে উঠে পড়লাম। 10 টাকা করে মাথা পিছু 10 টাকা করে দিতে হয়। তা উঠে আমরা ঢুকে পড়লাম মিনি সুন্দরবন দেখতে। এখানে গোলপাতা জঙ্গল যেটাকে বলা হয়, দেখুন কী সুন্দর রাস্তা। দুই ধারে ম্যানগ্রোভ রয়েছে, ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে, তারপর সুন্দরী গাছ রয়েছে, আর গোলপাতা জঙ্গল আছে। পাতাগুলো গোল বলে গোলপাতা জঙ্গল বলা হচ্ছে। আর বাঁশমূল আছে, আরও অনেক সুন্দর সুন্দর গাছ আছে। এই ফোন দিয়ে তুলেছি, কেটে গেল একই জিনিস অনুযায়ী। এবারে আমরা আবার টোটোতে উঠে পড়লাম। উঠে এবার আমরা চলে যাচ্ছি রাজবাড়ি ঘাটে, যেখানে আমাদের গাড়ি পার্কিং আছে। আমরা যে থাকবো না, তাই সেখান দিয়েই আমরা গাড়িতে উঠে বাড়ি রওনা দেব। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্টে জানাবেন। এবং প্লিজ নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা আমাকে সাবস্ক্রাইব করুন।